Assalamualaikum friends. आज के आमी आपनादेर साथे शेयर करबो आमार आपनार सबार पछंदेर दई फुचका जार नाम शुनलेई जीभे पानी चले आसे। तो चलुन बंधुरा शुरू करा जाक आजकेर लोभनीय रेसिपी दई फुचका। দই ফুচকা করার জন্য সবচেয়ে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বুট ভিজিয়ে রাখা। আর এই কাজটিতে রাফসান আমাকে হেল্প করছে। আজকে বুটটা রাফসান নিজে হাতেই ভিজিয়ে রাখছে, কারণ এই দই ফুচকা খাওয়ার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড হচ্ছে রাফসান। এখানে বন্ধুরা আমি তেঁতুল নিয়েছি। তেঁতুলটা আমি প্রথমে পানি দিয়ে ভিজিয়ে রাখবো তেঁতুলের টক করার জন্য। পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে আমি নিয়েছি টক দই। টক দইতে দিয়ে দেবো বিট লবণ, চাট মশলা আর জিরা শুকনা খোলায় ভেজে গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এই উপকরণগুলো কিন্তু অবশ্যই বন্ধুরা আপনাদের স্বাদ মতো দিবেন। আর দিয়ে দিচ্ছি চিনি। এই আবারও বলছি, আপনারা যতটুকু ঝাল লবণ খাবেন ততটুকুই দিয়ে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। বিট লবণ হাতের কাছে না থাকলে দিয়ে নেবেন এমনি সাধারণ লবণ। তেঁতুলটা ভিজে গেছে, এবার আমি তেঁতুলের বীজগুলো চিপে চিপে ফেলে দেব। দিয়ে মশলা মাখিয়ে টকটা রেডি করে নেব। হয়ে গেছে আমার তেঁতুলটা গোলা করা। এবার আমি দিয়ে দেব বিট লবণ, জিরার গুঁড়া, চাট মশলা আর চিলি ফ্লেক্স। এখানেও কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর একটু চিনি দিয়ে দিবেন। অনেকেই টকে চিনি খেতে পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করে যাবেন। একটু পানি দিয়ে আমি গোলাটা তেঁতুলটা টকটা গুলে নিচ্ছি। অনেকেই খুব থিক খেতে পছন্দ করেন, যারা থিক খেতে পছন্দ করেন তারা ঠিক রাখবেন, আর যারা একটু পাতলা খেতে পছন্দ করেন পাতলা করে নেবেন। এখানে আমি নিয়ে নিলাম সেদ্ধ করা বুট, সেদ্ধ করা আলু গ্রেট করে নিয়েছি, শসা, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি এবং চাট মশলা, বিট লবণ, জিরার গুঁড়া আর চিলি ফ্লেক্স। এখানেও আপনারা চেক করে দেখে নেবেন যে লবণ আর ঝালটা আর লাগবে কিনা। আমার পরবর্তীতে আমি একটু লবণ আর ঝাল দিয়ে নিয়েছিলাম, দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার ফুচকা রেডি করার পালা। ফুচকা আমি ভেঙে নিচ্ছি। ভেঙে যে পুরটা আমি তৈরি করেছি সেই পুরটা ফুচকার মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো ফুচকা আমি রেডি করে নেব। বন্ধুরা আজকে আমার এই দই ফুচকার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ এই দই ফুচকা পছন্দ করেন না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। সবাই খুব পছন্দ করেন এই লোভনীয় দই ফুচকা খেতে। কেমন লাগলো আজকের এই দই ফুচকার রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন আজকের এই দই ফুচকার রেসিপিটি। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ভালো ভালো রেসিপি এবং ব্লগ দেখার জন্য। আর যারা এখনও আমার ফেসবুক এবং ইনস্টাতে জয়েন করেননি তারা অবশ্যই জয়েন করুন। দেখুন বন্ধুরা, রাফসান কিন্তু এখানেও আমাকে কাজে হেল্প করছে, দুই সাইড থেকে হাত বাড়ি বাড়ি হেল্প করছে। আপনারা এটা নোটিস করছেন কিনা আমি জানি না, তবে যে নোটিস করেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো বন্ধুরা, যারা এখন আমার ফেসবুক এবং ইনস্টাতে জয়েন করেননি তারা অবশ্যই জয়েন করুন। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার ফেসবুক এবং ইনস্টাতে মেসেঞ্জারে নক করুন, অবশ্যই আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এভাবে বন্ধুরা সবগুলো ফুচকা আমি পুর ভরে নিয়েছি। এবার তেঁতুলের যেই টকটা আমি রেডি করেছি সেই টকটা একটু একটু করে সবগুলো ফুচকার ভেতরে দিয়ে দিচ্ছি। রাফসান আমাকে বলে দিচ্ছে, মা এবার দইটা দাও। আমি বললাম যে টকগুলো দেওয়া শেষ হলেই তারপরেই আমি দই দিয়ে দেবো, কারণ ভীষণ এক্সাইটেড হয়ে আছে আজকের এই দই ফুচকা খাওয়ার জন্য। শুধু রাফসানই কিন্তু নয়, আমি, রাফসানের পাপা, আম্মা সবাই আমরা খুব এক্সাইটেড হয়ে আছি আজকের এই দই ফুচকা খাওয়ার জন্য। এবার দই দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আজকের আমার এই প্রেজেন্টেশন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আজকের প্রেজেন্টেশনটা ছিল একটু ডিফারেন্ট। তো একটু একটু করে সবগুলোর ভেতরে আমি দই দিয়ে দিচ্ছি। দই দেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব একটু চানাচুর, বা অনেকেই ভুজিয়া বলে থাকেন, যে যেটা বলে থাকেন, দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেব একটি ডিম, ওপরে গ্রেট করে দিয়ে দেব, তাহলে দই ফুচকার যেই অরিজিনাল লুক সেটা চলে আসবে। এবার আমি ডিমটা গ্রেট করে ওপরে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার আজকের এই দই ফুচকার রেসিপি কমপ্লিট। তো ফ্রেন্ডস,
আজকে কেমন লাগলো ওভারঅল সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, আপনারা দেখতে থাকুন আর আমরা খেতে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।